আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা যারা চাকরি বাকরির প্রস্তুতি নেন আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন, আমি পার্সোনালি অত্যন্ত গুরুত্ব দিই বেসিক নিয়ে পড়াশোনা করার জন্য। কারণ বেসিক ঠিকঠাক না হলে চাকরিতে ভালো করা যায় না। বেসিক নিয়ে প্রচুর ভিডিও আমার রয়েছে, কিন্তু তারপরেও যারা বেসিক একেবারে ক্লিয়ার করতে পারেন না বা সামনে ধরুন প্রিলিমিনারি পরীক্ষা রয়েছে, ওই জায়গায় ভালো করা জরুরি। কারণ বেসিক তো আর একদিনে হয় না, ধীরে ধীরে হয়। আবার আপনাকে ওই পরীক্ষার প্রিলিমিনারিতে উতরেও যেতে হবে। আবার কিছু কিছু পরীক্ষা রয়েছে শুধুমাত্র প্রিলি রয়েছে, প্রিলিতে ভালো করলেই তারপর ভাইবা তারপর কিন্তু চাকরি হয়ে যায়। তো এই সব কিছু মিলিয়ে আজকে আমি 5টি টেকনিকের কথা বলবো, যে টেকনিকগুলো অ্যাপ্লাই করলে আপনি প্রিলিমিনারিতে প্রায় 60% নাম্বার কমন পাওয়া সম্ভব। আর 60% কমন মানে ম্যাক্সিমাম পরীক্ষাতে প্রিলিমিনারিতে টিকা যায়। কারণ চাকরি পরীক্ষা তো শতভাগ কমন শর্ত নয়, আর কমন পড়া সম্ভব হয় না, এটা পসিবল নয়। সুতরাং এই পরিমাণ কমন পড়লে ম্যাক্সিমাম পরীক্ষাতে টিকে যাওয়া যায়। তো সেই 5টি কৌশলের কথা বলতেছি, আমি আবারও বলতেছি, বেসিক পড়াশোনা করবেন, এগুলাতে লিখিততে খুব একটা কাজে আসবে না, কিন্তু প্রিলিতে আপনি খুব সাহায্য পাবেন এইভাবে পড়াশোনা করলে। প্রথমত যেভাবে প্রস্তুতি নিতে পারেন সেইটা হচ্ছে বিসিএসের 44 থেকে শুরু করে 20তম পর্যন্ত যে প্রশ্নগুলো রয়েছে টানা মুখস্থ করে ফেলুন। এখানে যেহেতু আপনার বেসিক দুর্বল সেহেতু বুঝার কিছু নেই, যা পারেন মুখস্থ করে ফেলুন 20 পর্যন্ত নিদেন পক্ষে। একটা দু নম্বর যেটা করবেন সেটা হচ্ছে নিবন্ধনের যত প্রশ্ন রয়েছে সব নিবন্ধনের প্রশ্ন টানা মুখস্থ করা শুরু করে দেন, দুটো গেল। তিন নম্বর যে কাজটি করতে পারেন সেটা হচ্ছে প্রাইমারির যে প্রশ্নগুলো রয়েছে প্রাথমিক সহকারী শিক্ষকের, এই যে প্রশ্নগুলো রয়েছে যত বেশি পারেন মুখস্থ করে ফেলুন। ওগুলার বললাম তো বুঝার কিছু নেই, টানা মুখস্থ, যা পারেন শুধু মুখস্থ মুখস্থ আর মুখস্থ। তাহলে তিনটা গেল। চার নম্বর আসুন প্রফেসর জব সলিউশন অথবা অন্য যে কোনো জব সলিউশন, তবে প্রফেসর যেহেতু একটু জনপ্রিয় এবং নির্ভুল তাদের কাজগুলো, সেহেতু প্রফেসরের কথাই বলছি, চাইলে অন্য কিছু করতে পারেন। এই বিসিএস, তারপর নিবন্ধন, তারপর প্রাইমারি, এগুলো করার পর এই প্রশ্নগুলো কোথায় পাবেন ওগুলো কিন্তু আপনি এই প্রফেসর জব সলিউশনের মধ্যেই পাবেন। এগুলো ছাড়াও জব সলিউশনে আরও কিছু প্রশ্ন রয়েছে বিভিন্ন পরীক্ষার, ধরুন গত 6 মাসের, বছরের, এরকম বিগত সালের কিছু প্রশ্ন বিভিন্ন মন্ত্রণালয়ে রয়েছে জব সলিউশনে। সেই প্রশ্নগুলো যত বেশি 15টা 20টা 25টা 30টা যা পারেন সেই প্রশ্নগুলো সলভ করে ফেলুন বা মুখস্থ করে ফেলুন। তাহলে চারটা হলো। 5 নম্বর যে কাজটি করবেন সেটা হচ্ছে সাম্প্রতিক যে বইগুলো থাকে সেইগুলোর একটা বই কিনে ফেলবেন 20 টাকা, সেই সাম্প্রতিক পড়াশোনা পড়বেন। তাহলে এই 5টি কাজ যদি করেন আমি দায়িত্ব নিয়ে বলতে পারি প্রায় 60% কমন পড়ে যাবে। এতগুলো প্রশ্ন যেহেতু সমাধান করে ফেলবেন মানে মুখস্থ করে ফেলবেন, দেখবেন আপনি যে কোনো কোনো নির্দিষ্ট কোনো মন্ত্রণালয় বা দফতর অধিদপ্তর নিয়ে আপনি যে কোনো পরীক্ষাতেই বসেন না কেন প্রায় 60% কমন পড়ে যাবে এতগুলো প্রশ্ন পড়ার কারণে। আপনার বেসিক নেই তারপরে কিন্তু আপনি প্রিলিতে টিকে যাবেন, অন্ততপক্ষে এইটুকু আমি বলতে পারি। তো এইটা দিয়ে আপনি প্রস্তুতি শুরু করতে পারেন। এর পাশাপাশি আপনি ওই বেসিক পড়াশোনাটা অবশ্যই চালিয়ে যেতে হবে, কারণ বেসিক ঠিকঠাক না হলে লিখিততে গিয়ে কোথাও টিকতে পারবেন না। এটা হচ্ছে আপৎকালীন প্রিলিতে পাশ করার টেকনিক, কিন্তু আপনাকে বেসিকটা তৈরি করতেই হবে। আমি বারবারই বেসিকের কথা বলতেছি, তবে এটাও কম নয়, এতগুলো প্রশ্ন সমাধান করার ফলে আপনার ভেতরে একটা পুঁজি তৈরি হবে যেটা আপনাতে লিখিততে কিছুটা সাপোর্ট করবে, আর প্রিলিমিনারি যত পরীক্ষা রয়েছে সেগুলোতে আপনাকে শক্ত একটা প্রতিদ্বন্দ্বী হিসেবে গড়ে তুলবে। তো এই হলো বিষয়। আমার মনে হয় যারা দুর্বল তারা এই টেকনিকগুলো ফলো করতে পারেন, পাশাপাশি ডিটেলে পড়াশোনা করবেন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।